আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন রিমাস ওয়ার্ল্ড। আমি শারমিন রিমা খুলনা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখছি আমার এই ভিডিওটা দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে রাফিন আর মেহতেজকে নিয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম, তারপর স্পেশাল কিছু মানুষের জন্য স্পেশাল আজ ফালুদা বানাবো। তার জন্য এখানে জেলি বানিয়ে নিচ্ছি, আর আজ আমি জেলি বানিয়ে নিচ্ছি রাধুনি যে ফালুদা মিক্স আছে তার জেলির প্যাকেটটা দিয়ে। প্রথমে 1 কাপ পানি নিয়ে তাতে যে 2 প্যাকেট ফালুদা মিক্সের জেলি থাকে, 1 প্যাকেট করে 1 কাপ পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর এরকম একটা 1 টাইম বক্সে আমি জেলিটা রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। এখানে কিছু সাবু নিয়ে নিচ্ছে। এখন সাবুটা প্রথমে ধুয়ে নেব ভালোভাবে, তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। সাবুদানাটা আগের থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর আমি যে জেলিটা বানিয়েছিলাম হাঁড়িটা না ধুয়ে এটাই বসিয়ে দিয়েছি সাবুদানাটাই, এর জন্য এখানে কালারটা চলে আসছে। এখন 3 কাপ দুধ নিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে ফুটিয়ে আমি আগের থেকে যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে একসাথে মিক্স করে জাল করে নিচ্ছি। একটু ঘন করে জাল করে নেব, আর বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে এটা আবার একটু বেশি টাইট হয়ে যাবে, তখন ফালুদার ভিতরে দিলে ভালো লাগবে না। আর যে জেলিটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এখন কিন্তু পুরোটাই সেট হয়ে গেছে। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আপনাদের সাথে তো বলাই হলো না আজ কোন স্পেশাল মানুষগুলো আসবে। আজ আমার আব্বু আম্মু ভাই বোন সবাই আসবে। তারা আসছে খুলনায় অন্য একটা কাজে। আপনাদের আমি গত ব্লগে বলেছিলাম যে আমার বোন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও মেডিকেলে চান্সও পেয়েছে, সরওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা, এখানে চান্স পেয়েছে ও। আর এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আজ যে কোচিংয়ে ও পড়তো, মানে কোচিংটা করতো, সেই কোচিংয়ে ওকে অ্যাপ্রনটা পরিয়ে দিবে। আর তাছাড়া ওদের সবাইকে নিয়ে একটু যে ভাইয়ারা কোচিং করতো তারা সবাই মিলে একটু ছবি তুলবে, এর জন্য একসাথে আসছে। আর রোজা থেকে এত দূর থেকে তারা জার্নি করে আসছে, এজন্য ভাবলাম আগে শরবতটা করে ফ্রিজে রাখি ঠান্ডা হোক, তাতে ওরা খেয়ে একটু শান্তি পাবে। আর ওরা কিন্তু খুলনায় অলরেডি চলে গেছে, আর আম্মু আর আমার ছোটো ভাই রেজওয়ান ও দুইজনকে আমাদের বাড়িতে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেছে। আর এখন আমি রাতের জন্য রান্নাগুলো সব করে নিব। এখানে রোস্টের জন্য আমি লবণ আর সয়া সসটা একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটা ভেজে নিচ্ছি। আর রোস্টটা ভেজে নেওয়ার সময় আমি সবসময় একটু লাল লাল করে বাদামি কালার করে ভেজে নিই, তাতে করে উপরের একটু শক্ত ভাব হয় আর ভিতরে জুসিনেসটাও বজায় থাকে। এখন আমি রোস্টার রান্না করে নিচ্ছি। আর আমার সবসময় আগের থেকে বেরেস্তাটা করা থাকে। এখন তেল দিয়ে পেঁয়াজ রসুন আর একটু আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও সাথে দিয়ে দিয়েছি, আর সাথে আমি অ্যাড করে দিয়েছি রোস্টের মশলা আর টক মিষ্টি দই। আমি কিন্তু সরাসরি টক দইটা অ্যাড করি না। আর আমি আগের থেকে এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, এখন এর ভিতরে দিয়ে রান্না করে নিচ্ছি। আর এক চুলায় আমি বসিয়ে দিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা কিন্তু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, কারণ গরুর মাংসটা রান্না করতে একটু দেরি হয়, আর যেহেতু ইফতারের আয়োজনও করা লাগবে এজন্য একটু আগে থেকেই আমি রান্নাগুলো সব শুরু করে দিয়েছিলাম। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর এতে করে আমার একটা শেয়ারের কাজ হয়ে যায়। আর তার সাথে সাথে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার গরুর মাংসটা অলরেডি রান্না করা শেষ।
আর এখন যেহেতু রমজানের সময়, এই জন্য রাফিনের মিস ওকে 11:30 থেকে 12টার ভিতরে পড়াতে আসে, আর যেদিন ক্লাস থাকে সেদিন একটু দেরি করে আসে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু অনেক সুন্দর লেখা শিখে গেছে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর এখন আমি এদিকে পোলাওটা রান্না করে নিচ্ছি। আর পোলাওটা আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর বেরেস্তাটা দিয়ে আমি এখন একটু চালটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু পোলাওটা রান্নার আগে সবসময় চালটা ভেজেই রান্না করি। আর এখানে ইলিশ মাছটা ঝোল করে নিচ্ছিলাম, আর শুধুমাত্র একটু বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে হালকা করে এখানে ভোনা করে নিচ্ছি। আমার শাশুড়ির জন্য চিড়াটা ভিজিয়ে দিলাম। আর এখন ফ্রিজ থেকে সব রকম ফ্রোজেন আইটেমগুলো বের করে নিলাম ভাজার জন্য। ইফতারের আয়োজনগুলো সব করে নিচ্ছিলাম, এজন্য আগে ভাবলাম ফ্রোজেন যে আইটেমগুলো আছে সেগুলোই ভেজে নিই। এখানে যে প্যাটিসগুলো আমি বানিয়ে রেখেছিলাম চিকেন প্যাটিস, সেগুলো এখানে ভেজে নিচ্ছি। আপনাদেরকে গত ব্লগে দেখিয়েছিলাম যে একটা পুর দিয়ে অনেকগুলো আইটেম কিভাবে বানিয়ে নেওয়া যায়, আর আমি সেগুলোই বানিয়ে রেখেছিলাম। এজন্য ভাবলাম আজকে এগুলো ভেজে সবাইকে খাইয়ে দিই। আর আজকে আমি প্রথমে এই প্রোটিন আইটেমগুলোই ভেজে নিচ্ছি। আমি এখানে ফালুদাটা রেডি করে নিব, এর জন্য রোয়াবজা দিয়ে গ্লাসের এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর তারপর আমি এর ভিতরে সবগুলো গ্লাসে একটু করে দুধ দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে একটু দুধ দিয়ে দিলে কি হয়, ফালুদাটা খেতে আরও একটু বেশি টেস্ট লাগে। এখন সাবুদানাগুলো সব দিয়ে যে ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সব এক একে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি ডালিম, আঙুর আর আপেল। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করে দিতে পারেন। আর যে জেলিটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সেটা এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। জেলিটা একেবারে পারফেক্টভাবে সেট হয়েছে, আর সেটা কাটার সময় কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি এখানে কিউব কিউব করে সব কেটে নিলাম। এখন দেখেন আমি একটা ধরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে। রাফিন কিন্তু কাটার সাথে সাথে জেলি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি এই জেলির কালার দুইটা ভাগ করে এখানে প্রত্যেকটা গিলাসে একটা একটা করে দিয়ে দিলাম। ইফতারির সব আইটেম আমি দোতলায় নিয়ে যেতে চেয়েছিলাম। আব্বু আম্মু আমরা সবাই আমার শাশুড়ির সাথে ইফতার করব বলে, কিন্তু আমার শাশুড়ি বলল যে এতগুলো জিনিস নিচে নিয়ে আসার কোনো দরকার নেই, তুমি আমার ইফতারিটা দিয়ে যাও আর সবাই তোমরা উপরে ইফতার করো, কোনো সমস্যা নেই। আসলে সে একা মানুষ নিচে ইফতারি করবে এটা আর কি খারাপ লাগছিলো। তারপরে আর কী করার, উপরেই ইফতারি করলাম। আর আমি যে ফালুদাটা বানিয়ে রেখেছিলাম তখন আইসক্রিমটা দেওয়া হয়নি, এর জন্য এখন আমার বোন সব আইসক্রিমগুলো একটা একটা করে গ্লাসে দিয়ে দিচ্ছে। এই তো আমার সব ইফতারের আয়োজন আজকে। আর আজকে কিন্তু 14তম রোজা ছিল। দেখতে দেখতে সব রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। সেদিন রোজা শুরু হলো আর আজকে 14টা রোজা অলরেডি হয়ে গেছে। আর আমার বোনের ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা বের হয়েছিল তার জন্য আম্মুরা সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। আর আমার ছোটো দেবরও বাসায় নেই, সে তার শ্বশুরবাড়ি আছে, এজন্য একসাথে ইফতার করতে পারলাম না। আব্বু তার জন্য অপেক্ষা করছিল ইফতার করার জন্য, কিন্তু সে তো বাসায় নেই, আমরা সেটা জানতাম না, এজন্য আর কি তার সাথে ইফতার করা হলো না। তার মিষ্টিও আমি রেখে দিয়েছি। তারপর আমাদের নিচতলে যে ভাবিরা ভাড়া থাকে তাদেরকেও এই মিষ্টিগুলো দিতে হবে। ইফতার করার শেষে আব্বুরা নামাজ পড়ছিল। আর আমাদের বিল্ডিংয়ের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেয়ালে কিন্তু এখনও প্লাস্টার করা, আর আমাদের কোনো ফার্নিচার এখনও রুমের ভিতরে আনা হয়নি। নামাজ পড়া শেষে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম।
তারপর আব্বুদের রাতের খাবারটা দিয়ে দিলাম, কারণ আব্বু এমনিই একটু তাড়া দিচ্ছিল বাড়ি যাওয়ার জন্য, এজন্য তারা সবাই খেয়ে নিল। আর আমার ছোট বোন আজ আমার এখানে থেকে গিয়েছে। আম্মুরা চলে যাওয়ার আগে আমার শাশুড়ির সাথে দেখা করতে আসছিল এখানে। আব্বু আম্মু আমার শাশুড়ির সাথে কথা বলছে। আর এই তো দেখেন আম্মুরা এখন চলে যাচ্ছে। আর এই টাইমটাই সব থেকে বেশি খারাপ লাগে, তারা অল্প টাইমের জন্য আসছিল, আর মনে হচ্ছে কিছুক্ষণ টাইম থাকলে আর একটু ভালো লাগতো। এই তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।